পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি ব্যাপার বল, নতুন কোনো কেস? তোকে বলতে অবশ্যই আপত্তি নেই, রমেশ ভাই মারার কেস। পড়েছি আমি খবরের কাগজে। আসলে সেই কেসের ব্যাপারে একটু একটু ইনফরমেশন দরকার। স্যার ডেকেছেন? হ্যাঁ আসুন। আচ্ছা মিস্টার ঘোষ, আপনি তো এখানে 3 বছর আছেন, মিস্টার রঞ্জন বিশ্বাস নামে কেউ আছেন? আপনি বলুন, উনি আমার বন্ধু, বিখ্যাত উকিল মিস্টার ওম সান্নান। স্যার উনি তো এই জেলে নেই। নেই মানে বলছি যে অন্য কোনো জেলে ট্রান্সফার হয়ে গেছে? না স্যার, উনি তো বেকুসুর খালাস পেয়ে গেছে। মানে? না মানে প্রথমে উনি খুনি সাব্যস্ত হন, তারপর কেসটা আবার 2 বছর পর রিওপেন হয়, আর যে খুনটা করেছে সে ধরা পড়ে। আচ্ছা। হ্যাঁ স্যার, তখনই তো রঞ্জন বিশ্বাস ছাড়া পেয়ে যান। রঞ্জন বিশ্বাসের দাদা তো কই এই কথা বললেন না? প্রবীর আমি বলছি যে তোদের রেকর্ডে রঞ্জন বিশ্বাসের কোনো ঠিকানা পাওয়া যাবে? ওনার ঠিকানা নিয়ে কী করবেন স্যার, উনি তো মারা গেছেন। মারা গেছে কিন্তু কি করে? খুন হয়েছে শুনেছি, বাকিটা আমি বলতে পারবো না। খুন হয়েছে? হ্যাঁ স্যার। বলছি আপনি আর কিছু জানেন না মানে ওনার এই খুনের কেসে কি হলো না হলো? না স্যার। আচ্ছা একটা কথা বলুন, যে কোন থানার আন্ডারে কেসটা হয়েছিল সেটা কি আপনি জানেন? ও স্যার বলছি বলুন না কেসটা কি? রবি প্লিজ আমাকে ভাবতে দাও, আমার মাথা খারাপ করো না প্লিজ। কিন্তু ওমদাম আমার না একটা ব্যাপার খুব অবাক লাগছে, রঞ্জন বিশ্বাস যে মারা গেছে কই এটা তো ওনার দাদা বললেন না? সুমনে সেম প্রশ্নটা আমার মাথাতেও এসছে, একটা লুকোচুরির ব্যাপার আছে। চলো আমরা থানায় যাই, ওখানে গেলে পুরো খবরটা পাবো। চলো যাই রবি, চলো। চলুন স্যার। মা, রবিতা, আরে সবাই কোথায় গেলে, তাড়াতাড়ি এসো। রবিতা বাবা, আরে আসিস, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। ও দারুণ ভাবে ঝামেলাটা সামলেছিস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাক, এতদিনে আমার ছোট ছেলেটার প্রশংসা তুমি করলে তাহলে। চাপ বাবা, প্রশংসা করার মতো কাজ করেছে তো প্রশংসা করবো না? হ্যাঁ শোনো, যে জন্যে আমি সবাইকে ডাকছি, আজকে বাড়িতে একটা বড় পার্টি। পার্টি? হ্যাঁ অন্য কোথায় এসে গেছি দাদা। শোনো, তোমার ওই শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা তুমি আর আশিস মিলে পার্টিটা অ্যারেঞ্জ করো। কিসের পার্টি? মা, একটা বড় পেমেন্ট অনেকদিন আটকে ছিল বুঝলে, ওরা ঘুষ চাইছিল। ও তোমার তো খুব ভালো করেই জানো যে আমি কোনোদিন 2 নম্বরের রাস্তায় হাঁটিনি। তো আমি তো বলেছিলাম যে আপনারা আটকে রাখুন, দেরি করুন, কিন্তু ঘুষ আমি দেব না। সেই পেমেন্ট আজকে রিলিজ হয়েছে। তো পেমেন্ট পেয়েছো এটা তো ঠিক আছে, কিন্তু তার জন্য এত আনন্দ কিসের? তো আগে হয়েছে। আরে নৈতিক জয়, আমার নৈতিক জয় হয়েছে। তাছাড়া আশিসটা বড় হয়ে গেল, এত বড় একটা ঝামেলা নিজের হাতে সামলালো, সেটা সেলিব্রেট করতে হবে না? দাদা দেখতে হবে তো। দাদা তাহলে তো এখন পার্লারে যেতে হয়। হ্যাঁ যাবি, নিশ্চয়ই যাবি। হ্যাঁ অনেক লোক আসবে, যেতে কিন্তু হবে। না না অনেক লোক আসবে না, আমরা বাড়িতে যারা আছি তারাই। বৃষ্টি কোথায়? বৃষ্টি বৃষ্টি শোনো, তুমি তো খুব ভালো সাজাতে পারো, তো সাজানোর দায়িত্বটা আমি তোমাকে দিচ্ছি। আচ্ছা। কি রে তুই দাঁড়িয়ে রইলি কেন? তোর তো সাজতে অনেক সময় লাগে। আরে যা, সন্ধ্যে হয়ে গেল। থাক, বাড়ির সবাই থাকবে এখন, তখন আর পার্লারে যাব। হ্যাঁ বাড়ির সবাই থাকবে, তবে আরো একজন থাকবে, সুমেধা। প্রিয়ঙ্কা?
রঞ্জন বিশ্বাস মার্ডার হয়েছিল। হ্যাঁ আমি শুনেছি। জেল থেকে ছাড়া পড়ার জাস্ট 2 মাস পরে। আচ্ছা ওই রঞ্জন বিশ্বাসের মার্ডারটা কিভাবে হয়েছিল একটু? গুলি করে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। সেই কেসে নিশ্চয়ই মীমাংসা হয়েছে। অবভিয়াসলি রমেশ সিং নামে একজনকে ধরা হয়েছিল। আপনি নামটা কি বললেন? রমেশ সিং। ওর খুনের একটা ট্রায়াল চলছিল আর তখনই ও পুলিশের হাত থেকে পালায়। সেটা হচ্ছে আপনার মাস দশেক আগে? হ্যাঁ সেরকমই হবে। তারপর সেই রমেশ সিংও মার্ডার হয় তাই তো? হ্যাঁ আনন্দ আশ্রম। আনন্দ আশ্রম কি ব্যাপার অনুসরণ? আপনি কি খুব খুশি হয়েছেন মার্ডার গল্পটা শুনে? হ্যাঁ বলতে পারেন হয়েছি। আসলে যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, সেটা কিছু করার নেই। আমার আমার ডেফিনেটলি খারাপ লাগা আছে যে রঞ্জন বিশ্বাসকে এভাবে মার্ডার করা হয়েছে। আসলে কি এরকম কিছু সিস্টেম আমি জাস্ট বলতে বলি দেওয়া হবে আর কিছু না। কি ব্যাপার বলুন তো মিস্টার সন্ধান, এরকম একটা পুরনো কেস নিয়ে আপনি এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? অফিসার স্যার তো আনন্দ ঠাকুরের কেসটা লড়ছেন। আই সি। আনন্দ ঠাকুর, তার মানে যিনি রমেশ সিং এর খুনে গ্রেপ্তার হয়েছেন? হ্যাঁ। তার সঙ্গে রঞ্জন বিশ্বাসের সম্পর্ক কি? সম্পর্ক একটা আছে আর সেটাই আমি আন্দাজ করতে পারছি, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য আপনাকে আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি? করুন। আচ্ছা আপনি তো রঞ্জন বিশ্বাসের খুনের কেসটায় তদন্ত করেছিলেন তাই তো? আর আপনি নিশ্চয়ই জানেন যে ওনার একটা জমি ছিল বালিগঞ্জে যেটা প্রমোটিং হয়। হ্যাঁ। আচ্ছা সেটা কোন প্রমোটার প্রমোটিং করেছে সেটা কি আপনার আপনার জানা আছে? শত বিশ্বাসেন। আমি কোর্ট থেকে বার করে নেবো। আসি। ঠিক আছে চলো। চলুন স্যার। তুমি ওকে বাড়িতে ডেকেছো? ভুলে যেও না ও আমার পার্টনার। পার্টনার? কথাটা শুনে অবাক হয়ে মনে হচ্ছে। তা অবাক হবার মতো কথা কি নয় খোকা? তুই চিরকাল বলে এসেছিস পার্টনারশিপ বিজনেস তুই করবি না।